365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। স্টুডিওতে উপস্থিত আছেন মাননীয় সেলিব্রিটি সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর চার স্বতন্ত্র। নিক্সন, আপনি কেমন আছেন? জি ভালো। নিক্সন, আপনার কয় ভাই বোন? আমরা চার ভাই তিন বোন। একেবারেই আমি বলে নেব যে মাঝামাঝি একটি জায়গায় আমাদের জেলাগুলোর, সেই রকম জায়গার একটি সংসদ সদস্য হয়ে আপনি সারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদরা আপনাকে চেনে, সেটি কেমন লাগে আপনার উপভোগ করতে? রাজনীতি তো আসলে আমার, এইটা আমার সেকেন্ড টাইম আমি এমপি, আর আমি ছোটবেলা থেকেই পলিটিক্সের সাথে জড়িত। আমার বাবা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী, উনি গণপরিষদের সদস্য ছিলেন, বাংলাদেশের জাতীয় সংসদে দুইবার সদস্য ছিলেন। আমার বড় ভাই, উনিও ছয়বার সংসদ সদস্য, এখনও সংসদ সদস্য। তো আমাদের ছোটবেলাটাই কিন্তু রাজনীতি করতে করতেই, আমাদের শিক্ষাটাই রাজনীতি আসলে। ছোট ঘুম থেকে উঠে মানুষ, ঘুমানোর আগে মানুষ এবং মানুষের সেবা, এইভাবেই কিন্তু আমাদের বড় হওয়া। আপনারা কোথায় পড়াশোনা করে বেড়ে উঠেছেন? আমি আসলে ছোটবেলা থেকে ধানমন্ডিতেই, হ্যাঁ ধানমন্ডিতেই বসবাস করতাম, এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে থেকে পাশ করেছি। পরবর্তীতে ধানমন্ডিতেই ঢাকা কলেজ, ওইখানেই ভর্তি হয়েছি, আর আমাদের ছোটবেলাটা কাটছি ধানমন্ডিতে। ভেরি গুড। আপনি ছোটবেলায়, আমি যে ধানমন্ডি বয়েজ স্কুলে যখন পড়েন, ধানমন্ডি বয়েজ স্কুলে সমস্ত ছেলেরা স্ট্যাবলিশ সারা পৃথিবীতে, সারা দেশে, কিন্তু দুষ্টুর সেরে মনে ছিল, আপনি কেমন ছিলেন? এক নাম্বার দুষ্টু, এক দুষ্টু, এক নাম্বার। ভেরি গুড। আপনি যেহেতু এক নম্বর দুষ্টু বলেছেন, সেই জন্য একটি দুই একটি ঘটনা শুনতে চাই। এক নম্বর দুষ্টু কীভাবে? আমাদের স্কুলের গেটের সামনে 2 টাকা দিয়ে চটপটি বিক্রি করতো, এটা ওই চটপটি কম, আলু বেশি, আলু বেশি, হ্যাঁ, তো ওইটারই আলুপুটি, আলুপটি বলতে পারে, চটপটি না বলে। তো মাঝে মধ্যে ওই টিফিনের টাকা দিয়ে ওই চটপটি হতো না, টাকা সম্ভব হতো না, তো হাওলাত করতাম, হ্যাঁ 1 টাকা, আর তখন তো 1 টাকা করে হালাত করতাম, করে 2-3 প্লেট খাইতাম। খাওয়ার পর আমার বন্ধুরা ওই টাকা ফেরত নেওয়ার জন্য 3-4 মাস ধরে বলতো, ওই টাকা ফেরত দেওয়া হয়। তো ওই চটপটিটা এখনো খুব মিস করি। সংসদ ভবনের একটা জায়গা, মানে টিফিন টাইম বা স্কুল পালিয়ে সংসদ ভবনে দিয়ে ঘোরা টোরা, সেরকম কোনো একটা ঘটনা যদি বলেন সংসদ ভবনে দিকে? সংসদ ভবনের পাশেই আপনার যে এখন যে আরঙ্গের বিল্ডিংটা, ওইটার নিচে একটা ভিডিও গেমসের দোকান ছিল। তো একদিন টিফিন টাইম আমাদের 1টা 1.30টার সময় টিফিন হইতো, তারপরে 1 ঘন্টার সময়, তারপরে আবার ক্লাস 2টা হয়ে আমাদের স্কুল 4টার সময় ছুটি হয়ে যেত। তো আমার ছোটবেলা, একদম ছোটবেলা একটা ফ্রেন্ড, সে এখন নিউ ইয়র্কে থাকে, রনি নাম। তো ও আর আমি ওই স্কুল ফাঁকি দিয়ে ওখানে ভিডিও গেম খেলতে গেছি। তো ভিডিও গেম তো আপনি জানেন, মানে গেম যখন খেলবেন তখন গেমের ভিতরে থাকতে হবে, কিছু মাথায় থাকে না। আর আমাদের দুজনের ব্যাগই দুই পাশে, আর ওই ভিডিও গেমসের দোকানে 1-2টা গেট। তো আমি খেলতে খেলতে হঠাৎ করে একটা ছায়ার মতন দেখলাম, যে আমাদের একজন স্যার ছিলেন, ইমাম হোসেন স্যার। তো উনি দেখি আস্তে আস্তে বেত নিয়ে আসতে আসতে, মানে ধর বে, আমি ওই ওই ছায়া দেখে আমি ব্যাগ নিয়ে পাশে দৌড় দিচ্ছি। তো ও আর দৌড় দিতে পারে নাই, তো বেধম মারতে। পরে আমার সাথে প্রায় 2-3 মাস কথা বলেন, আমি কেন জানাই আসলাম না, আমার জানানোর সময় ছিল না। তো ধানমন্ডিতে আপনারা 21শে ফেব্রুয়ারিতে বা 16শে ডিসেম্বরে, বিশেষ করে 21শে প্রভাত ফেরির জায়গাটা কেমন করতেন এবং ফুলচুরি করতেন কিনা? না, একদম ছোট সময় আমরা, যখন একদম ছোট 8-9 বছর, তখন আমরা কিছু কিছু ফুল চুরি করে আমরা যেতাম 32-এ বঙ্গবন্ধুর যে বাসা 32 নম্বরে, সেখানে আমরা যেতাম। তো সেটা একটা, তখন কিন্তু একটা জিনিস ছিল যে তখন ফুল চুরি করাটাই কিন্তু একটা মজার ব্যাপার। 21শে ফেব্রুয়ারি সবার বাসার সামনে জায়গা ছিল, এবং ওই অনেক বকা খাইছে, কারো গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে অনেক কিন্তু বকা খাইছে, কিন্তু তখন কিন্তু এইটাগুলো দোষ ধরত না। তারপরে আমরা কে কতগুলো ফুল জোগাড় করতে পারছি সেটাও কিন্তু একটা হিসাব হতো, যে বেশি আনছে সেই নেতা। আচ্ছা, খেলাধুলার জায়গাটায় কোনটা বেশি খেলা হতো? আমি একদম ছোটবেলা থেকেই ফুটবল খেলি, ফুটবল, হ্যাঁ, কারণ আমার বাবা খুব ভালো ফুটবল প্লেয়ার ছিল। তো উনি ছোটবেলা থেকে আমাদের ফুটবলের ব্যাপারে কিন্তু সে আমাদের সবসময় বলে আসতো। ওর থেকে আমরা একদম ছোটবেলা, ক্লাস যখন 5-6 বছর বয়স, তখন থেকে এক টানা আমরা ফুটবল খেলতাম। আমি কিন্তু, অনেকে বিশ্বাসও করবে না, যে আমরা আবরণী মাঠে যখন ফুটবল খেলতাম, আমাদের স্কুল টাইমটা ছিল হলো সকাল 10টা থেকে দুপুর 4টা। তো 4টার সময় শীতের সময় অনেক সময় আমরা স্কুল থেকে আসার পর কিন্তু আর মাঠে যেতে পারতাম না। তো আমরা ফজরের আজান দেওয়ার পরেই আবাহনী মাঠে চলে যেতাম। তো আবাহনী মাঠে ফজরের আজান দেওয়ার পর, যাওয়ার পরে ওইখানে আবাহনীর যে প্লেয়াররা ছিল, তখন ছিল হেলাল ভাই, চুন্নু ভাই, দেবাশিস ভাই, সব স্টার, সব স্টার প্লেয়ার। তো তারা যখন তাদের প্র্যাকটিস করতো ভোরে,
তখন ওই টোকাই দরকার ছিল, মানে না শর্ট পড়তো, ধরেন 11-11 জন 22 জন তো তাদের টিমে থাকতো না, 8-8-16 জন থাকতো, তো ওই টোকাই প্লেয়ারের মধ্যে আমাদের 3-4 জনের নিত, আমরা ভালো খেলতাম। হ্যাঁ, তো দেখা যেত কি যে আমার এই আবহনেরই প্র্যাকটিস গেম, আমি এই হেলাল ভাইদের এখানে পড়তি, চুন্নু ভাই, দেবাশিস ভাই এদের এখানে পড়তি, তখন অনেক ছোট, অনেক ছোট তখন, কিন্তু ওই বলে একটু ছোঁয়া দিতে পারি। হ্যাঁ, তো দেখা যেত চুন্নু ভাই অনেক কষ্ট করে বল নিয়ে আসছে, কিন্তু আমি ছোট্ট পা দিয়ে সরাই দিচ্ছি, খুব রাগ হয়ে যেত, মানে খুব রাগ হয়ে যেত। তো এরকম আমরা প্রায় 8-9 বছর আমরা ফুটবল খেলছি, কিন্তু ভোর 5:30 থেকে সকাল 7:30 পর্যন্ত, তারপরে আমরা এসে বাসায় কাজ করে পড়াশোনা করে তারপরে স্কুলে যেতাম। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবারও দেখা হবে পপুলার এবং তরুণ তুর্কি নিক্সন চৌধুরীর সঙ্গে। আপনারা ভালো থাকবেন। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন মাস্ট মাস্ক, আমরা মাস্ক পরব, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে আমাদের করোনাকে জয় করতেই হবে, হাত ধুতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবারও দেখা হচ্ছে তরুণ তুর্কির সঙ্গে।